সাথে সাথে মায়ের বুকের যে আল্লাহ বলে শাল কি বলে দুধের ভেতরে আল্লাহ তালা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে আমরা টিকা কিনা কিনা দেই না প্রথম টিকাটা ফ্রি মায়ের বুকের দুধ এটা পাওয়া যায় চিল্লাইন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই দুনিয়াতে দেখবেন যারা মদ খায় চার পাঁচটা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স কি কয় হ্যাঁ চিয়ার্স এই দুনিয়ায় আমরা করতে পারলাম না আমরা জান্নাতে যাই করুম কথা বলেন জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্ডস আল্লাহ বলবে ইস্কন নামের রাহাই কিম্ মাহতুম সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহাইকুম্ মাহতুম খিতা মহু মিস এটার মধ্যে মিস কাম্বরের ফ্লেভার থাকবে মিসাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে মিসাজুহুম ইন তসনিম তসনিমের ফ্লেভার থাকবে মিসাজুহা জন জাপিলা জিঞ্জারের ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সভান পড়েন এরপর আল্লাডেকে বলে গলাম এই যতগুলো মদের ঝরনা মধুর ঝর্ণা দুধ যত সারাব আন আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না তই না কালকাউ সাউর ফসল্লিলব্বিক বান হাও ইন্না শানি আ কাফুয়াল আবে তাওর ও সবানল্লা এই সব পানি গুলো ফেল করে দিবে হাউজে কাউসারের পানি আসাল এটা মধুর চাইতো মিষ্টি আবিয়া দুধের সাদা ঠান্ডা একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ সবান না ওই জান্নাতে যেতে চাই আমরা আনন্দের উৎসবের সব থাকবে ইচ্ছে মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে খাওয়া দাওয়া হইল চিআরছ হইল এবার একটু ঘোরা ফেরার দরকার আছে না নাই এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন একটু ঘুরবেন না কথা গন ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না আছে না নাই ও লিবাসুম ফিয়া জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক মেড অফ সিল্ক আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম থিয়াবাসুনদুস খুদুরু ওয়াস্তাবারক সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বিন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুরি পরিয়ে দিবে কে ওই হাল্লাউনা ফিহা আসা বেরামিন জাহাব দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে ব্রেসলেট পরা কে হারাম করেছে কে দুনিয়ায় যে ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে স্বর্ণের ব্রেসলেট দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পরে কিশোরগঞ্জ এগুলা নাই হ্যাঁ এদিকেও পরে আমি তো মনে করছি ঢাকায় পরে খালি এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায় লান আরসুলুল্লাল মুতাশাব্ব বিহাত মিনান নিসা ইবের রেজাল বলে মোতাশাব্বিহীন রেজাল্ ইবিন নিসা আর তাদের উপর আল্লাহ্ লা ন ছেলেগুলো মেয়ে সাজতে চায় যে মেয়েগুলো ছেলে সাজতে চায় এরকম অবস্থা বাংলার জামিনে আছে না নাই দুনিয়ার বকে যে ছেলেগুলো চুরি পরে নাই ব্রেসলেট পরে নাই জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাটে স্বর্ণের ব্রেসলেট পরায় দিবে কে এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য বেরোবেন জান্নাতে তো শপিং মল নাই না আছে যমুনা ফিউচার পার্কের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্স দুবাই মল কে এল সিসি প্যাট্রোনাস টুইন টাওয়ার এগুলোর মতো বিশাল শপিং মল সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল লাসুকান জান্নাতে একটা শপিং মল থাকবে প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে এক এক জনের এক এক ডিজাইন এক এক ধরনের পোশাক আল্লাহ বলেন ওই শপিং মলের ভেতরে ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই আছে খালি আরাম সুবাহ আল্লাহ জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নয় যে শীতে কষ্ট পাবে শীতও না গরমও না শীত গরমের মাঝখানে শীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে চিল্লায় বলেন নারীরা তারা জুয়েলারি পছন্দ করে করে না কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে স্বর্ণের অলঙ্কার নাক ফুল কানফুল মাথার টিকলি পায়েন নুপুর গলার চেইন আছে না নাই এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্নামেন্টস নারীদের পছন্দ আল্লাহ বলেন নারীদের জন্য দেদার সে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের আছে না নাই যত কসমেটিক্স এর দরকার কসমেটিক্স জান্নাতে থাকবে না কথা বলেন নারীদের জন্য এই জুয়েলারি কসমেটিক্স আর পুরুষদের জন্য থাকবে হৌরুল জান্না সুবানুল্লাহ বলেন পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী এই জন্য জান্নাতের ব্যবস্থা রাখবে কে আল্লাহ বলেন এগুলো আজ আজ পবিত্র হারা পবিত্রা হবে জান্নাতে যে হুরগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে এগুলোর কোনো মাসিক টাসিক নাই এদের পিরিয়ড নাই এদের মাসিক কোনো ব্লিডিং হয় না সব সময় আইন হাসিতে যেন এদের মুক্তা ঝরে এত সুন্দর ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ মেঘ কালো কেশ কাজল কালো চুল সুন্দরী সুস্নিধা অনসুয়া প্রিয়ংবদা অপসরিক রূপবতী গুণবতী সুহাসিনী সুকেশনী শুভাসিনী অসূর্যম্পা একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বলেন আংশা না হুন্না ইংসা আহ আমি তোমাদের জন্যই হুরগুলার স্পেশাল করে বানাইছি বানাইছিং কব্হু যান কোন জিন কোন ইনসান এদের গায়ে টাচ করে নাই তোমরাই প্রথম যে ধরবা ভার্জিন থাকবে ভার্জিন মানে কুমারী আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী ষোড়শী তন্নি অষ্টাদশী করে আমি বানিয়েছি কেউ তাদেরকে দেখে নাই তাদের চেহারা এত সুন্দর তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোস্তের ভেতরে রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায় হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায় পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে কথা বলেন কে তার মানে আপনার সুখ স্বচ্ছন্দ আরাম আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে না ভেতর তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে তার মানে আরাম আর আরাম জান্নাতে কি আরাম আর আরাম এই দুনিয়ার বুকে আমাদের আরাম সুখ স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস বলেন তো কয়টা চিল্লায় এক হচ্ছে রোগ অসুস্থতা সুস্থ অবস্থায় সবকিছু দুই নাম্বার হচ্ছে বার্ধক্য যৌবনে যেমনি মজমস্তি করা যায় আনন্দ ফুর্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায় করা যায় না তিন নাম্বার হচ্ছে মরণ এই দুনিয়ার সব সাত আহ্লাদ মায়া মমতার সুখ সব নষ্ট করে দেয় এই মরণ ঠিক কি না তার মানে অসুস্থতা বার্ধক্য আর মৃত্যু এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দের ক্ষেত্রে বাধা আল্লাহ বলবেন এই তিনটায় আমি জান্নাত থেকে বাইর করে দিলাম ইচ্ছে মতো সুখ কর ইচ্ছে মতো আনন্দ কর আল্লাহু ও ওয়ইননা লাকুম আন তাসিহু ফালা তাসকামু এবং ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না জান্নাতে আজীবন সুস্থ থাকবা জান্নাতে কোনো পেটে বেথা আছে মাথা বেথা ভূমি ভূমি ভাব কথা বলেন দাঁতে ব্যথা ডায়াবেটিক্স আলসার গ্যাস্ট্রিক প্যারালাইসিস কোন রোগ আছে নাই ও ইন্নালা কুমান্তা শব্দ ফালা তাহ রাম আবাদা আজীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা বুড়া হইবানা ও ইন্নালা কুমান্তা হাইয়াও ফালা তামু তোয়াবাদা চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মোর বানা সুবানলা পড়েন আরাম আর আরাম সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই সুখ আর সুখ আবার বিশ্ব নেই বললেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ও আবনা ও সালাসি ওয়া সালাসি জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই কোনো পশম নাই 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা আরেক বর্ণনা এসেছে আপনা ও সালাসি 30 বছরের যুবক আর 60 হাত লম্বা সাইয়ে বুখারীর বর্ণনা লম্মা খলাকাল্লাহু আদম ওয়া কানাতুলুহু 60 যিরাআন আল্লাহ যখন সাহেদ আদামকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে বানালেন আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা ষাট হাত লম্বা হয়ে ঢুকবা সো বানাল্লা এত আস্তে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর মুখে আলেন্দের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝে পাইস জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝে পাইস একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই সবাইকে পাইছি একজন কয় আল্লাহ বলবেন কি পাস নাই সে বলবে আল্লাহ পাই নাই করবেন না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর আসমান জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়েন সবাই বলবে আল্লাহ যত নাজ নিয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয় আমনের পাই নাই আপনারই তো পাই নাই জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে এমনকি বিশ্বনবী আল্লাহরা দেখে নাই বিষ্ণুবীর বলা হয়েছে রসুল্লাহ আল্লাহরা দেখছেন পিছনে বললেন নুরুন আন্না আরাহু এটা তো নূর আমি দেখব কেমন করে পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে হাদিয়া তো পাওয়ার পেয়েছে ওইটা পেয়ে দুনিয়া এসেছেন বিশ্ব দেখে নাই ঠিক কিনা এই যে সাইয়েদিন জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে উনিও দেখে নাই ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা ওই বর্ডার এরিয়া ওইখানে কান পেতে আল্লাহর অর্ডারগুলো গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে ও ইন্নালি জিব্রিল আতি জানা সাহি মুসলিমের বর্ণনা জিব্রাইলকে আল্লাহ তালা ছয়শ পাখা দিয়েছে কয়শো জিব্রাইল বলে এই সিদ্ধাতুল মন্তাহার উপরে এক ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই আমার পাখাগুলি মুহূর্তে চালিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন অজু হুইয়া ইদিন না দেরা সেদিন তোমরা আলোক উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারা ওনার্বাকুম আয়ানান কামা তারাও না হাজাল কামার এই যে পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও কেমতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ সাল্লারে দেখতে পাবা দেখতে মন চাই আল্লাহরে কথা কন আল্লাহরে দেখতে মনে চায় ইনশাল্লাহ সেদিন আমরা দেখতে পাবো আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন তার সামনে বসবে লক্ষাধিক নবীরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিং এবং আপনারা সবাই বসবেন পড়েন এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার তাজাল্লি আল্লাহ ওনার রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য কতটুকু সময়ের জন্য মাত্র এক মুহূর্তের জন্য দেখাবেন নূরের তাজাল্লি কয় মুহূর্ত নাকি আধা ঘন্টা এক মিনিট দশ সেকেন্ড না এক মুহূর্ত মুহূর্ত বুঝেন এক সেকেন্ডে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহ নুরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে সব জান্নাতিরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে আল্লাহ সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু পর্দা আছে কয়টা যা আছে আল্লাহ জানে এই পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ নুরের ঝলকানি দেখাবেন সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নুরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাইয়াই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক না এইভাবে তাকিয়ে থাকবে সব জান্নাতিরা তাকিয়ে আছে কিন্তু সামনে কি আল্লাহর নূর আছে ওইটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল নাই কিন্তু তাকিয়ে আছে এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে চোখের পলক পড়বে না শুধু তাকিয়ে থাকবে কি দেখলাম কি সৌন্দর্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমানরা এসে জান্নাতিদেরকে ধাক্কা মারবে ওই ধাক্কার চোটে তারা হুশ ফিরে পাবে হুর আর গেলমানরা বলবে সামনের দিকে কেন তাকিয়েছেন আল্লাহর নূর তো নাই আমাদের কাছে আসেন আসেন জান্নাতের ভেতরে আমাদেরও কিছু হক আছে না নাই ওই আনন্দের জান্নাতে যেতে চাই হ্যাঁ জিমায় পড়ছেন আপনারা তাকবির দেওয়া যাবে জোরে না আসতে কত জোরে অনেক জোরে আজকের এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি আল্লাহ জান্নাতেও তুমি আমাদেরকে একসাথে ভেবে বসার তৌফিক দিও আমরা জান্নাতে যেতে চাই জাহান নামে যেতে চাই না এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী বলেছেন তোমরা পড়ো আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাত মানে হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই এই দোয়াটা মুখস্থ আছে না সবাই আমার সাথে আওয়াজ করে পড়েন আল্লাহ হোম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার সবাই পড়েন আল্লাহ হোম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার হে আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তুমি বাঁচাও বাঁচানোর মালিক কেক সে আল্লাহ ডেকে বললেন যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা আর জাহান্নামে নামে গেলে সব শেষ জাহান্নামে নামে গেলে সব শেষ জাহান্নামটা নামটা হচ্ছে ধোয়ার জায়গা ধোয়া কিছু দেখা যায় না অন্ধকার আগুন আর আগুন আগুন আর আগুন জাহান নামের আগুন কে আল্লাহ বললেন না রুল্লাহ এটা আল্লাহর আগুন কার আগুন কথা বলেন আল্লাহ বললেন এটা হলো না রুল্লাহ জাহান্নামের প্রজ্বলিত আগুন এটা আল্লার আগুন দ্য ব্লেজিং ফায়ার দ্য হেল ফায়ার এটা প্রজ্বলিত আগুন এটা আল্লার আগুন না রল্লা হিলম খোদা আলাল তত্ত্বালি আল আল্লা জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে যেখানেই লাগো আগে কলিজাটা ছাই জাহান নামের আগুন তো আমাদের ঘরে যে রান্না করে যে আগুন দিয়ে তরকারি পাকে ওইটার মতোই তো না ওইটার তো কম বিশ্বনাই বললেন না রুকুম হ্যাঁ দিহিল্লা চি তো খেদুন জুজ উন ওয়াহেদ মিন সবে আইনা জুজ মিন না জাহান নাম দুনিয়ার যে আগুন দিয়ে রান্না ঘরে তরকারি পাকাও ওই আগুন জাহান নামের আগুন নয় জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা আল্লাহ জাহান নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায় মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড রাখছিলেন হ্যাঁ একটু রাইখেন একটু রাইখেন মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন এভাবে এক সেকেন্ড দুই সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে রাখা যায় কথা কন রাখা যায় না পারা যায় না আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো হসপিটালের বার্ন ইউনিটে যাবেন হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেওয়া হয় এদের বেশিরভাগ মারা যায় চিকিৎসা কিছুদিন পরে মরে যায় ওদের যে কি জ্বালা রক্তের অনেকগুলো উপাদান আছে হিমোগ্লোবিন সেতু কনিকা তারপরে লাল কণিকা সাদা কণিকা এরপরে আছে প্লেটলেস এরপরে একটা উপাদান আছে প্লাজমা আগুনে পোড়া রুগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয় বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার ওদের কি জ্বালা এই রুগীগুলো সহজে বাঁচে না দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসা যায় এই অবস্থা আঙ্গুল রাখতে পারি না জাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে কথা বলেন আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে আল্লাহ মুজরিমন হে পাপিরা আলাদা হয়ে যা ডান দিকে জান্নাতিরা যা বাম দিকে জাহান্নামী রাজা জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি কিন্তু জাহান্নামীরা খুশি না হুজু হুইয়াওমা আলাইহা কাবারা তারহা কুহা কতারা উলাইকা ফারতুল ফাজারা সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে দুনিয়ার বুকে তাদের দাপটের কোনো শেষ ছিল না কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না দুনিয়ার বুকে ছিল দাপট রংবাজি মাস্তানি টেন্ডারবাজি বাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো চিল্লায় বলেন ঠিক কিনা দুনিয়ার বুকে গাদ্দারি ইসলামের বিরুদ্ধে অবস্থান কোরআনের বিরুদ্ধে অবস্থান বাগের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ সব সময় ইসলামের বিপক্ষে সব সময় কোরআনের বিপক্ষে সব সময় বিশ্বনবীর বিপক্ষে ঠিক কিনা আজকে ওদের কেল্লাফতে আজকে সব গোমর ফাঁস হয়ে যাবে আজকে সব প্রকাশ পেয়ে যাবে ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে নিজের কপালে নিজে আঘাত করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি হায়রে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না কেনই কোরআনের দাওয়াতগুলোতে গেলাম না কত তাফসীর মাহফিল হলো কত নামাজের আহ্বান করা হলো কত কোরআনের ডাক আসলো একটাতেও কেন গেলাম না কেন ইসলামের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম কেন নবীর বিপক্ষে ছিলাম এগুলো বলে নিজের কপালে নিজে মারবে কিন্তু এতে কোনো লাভ হবে কথা বলেন আল্লাহ বলবেন ওদের ধর হুদু হু ফাগুল্লু হু সুম্মেল জাহিমাসল্লু সুমাফি শিল শিলাতিং সবে না আল্লাহ বলবেন ধর শিকলবন্দী কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর এদেরকে ধর শিকলবন্দী কর দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে আজকে বন্দি কর ধর বলার সাথে সাথে সবগুলা দৌড় সবগুলা দৌড়ে জান্নাতীদের পিছনে লুকাতে যাবে জান্নাতীদের পেছনে মাথা গুজাতে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা রে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারাগুলোর কুচকুচে কালো বানিয়ে দিবে কে আল্লাহ সিনাজাবানা কে জান্নাতি কে ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি ঠিক কি না

জান্নাতিরা যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটে ছুটে গিয়েছে জাহান কি জাহান নামের দিকে লাফিয়ে লাফিয়ে যাবে কথা কন ওরা যেতে চাইবে না ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে ছাগল যেমনি খামি খামি ওরা দিয়ে দাঁড়াবে রাখাল যেমনি ছাগলের পেছনে পিটায় রাখাল যেমনি গরু পিটায় মহিষ পিটা ফেরেশ তারা পিটিয়ে পিটিয়ে এগুলার জাহান্নামে ঢুকায় দিবে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও জান্নাতে ঢুকার সাথে সাথে ছিল কি সালামুন আলাই কুমতি বেতুম ফাদুহা খলি দিন জান্নাতে ঢুকার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেশ তারা জান্নাতীদেরকে সালাম দিয়েছে জাহান্নামিরা যখন ঢুকবে ওদের কি সালাম আছে নাকি কি আছে মায়ের আইজ মায়ের দুনিয়ার মায়ের। খালি মায়ের এদেরকে গরম পানি দিয়ে ওয়েলকাম করা হবে এ মিন ফৌকি রুস হিমুল হামিম এদের মাথার উপরে টক বগে ফুটন্ত গরম পানি দেওয়া হবে একটা একটা করে ঢুকবে আর গরম পানি গরম পানির সংবর্ধনা কথা কিসের সংবর্ধনা গরম পানির দিয়ে হাতুড়ির গায়ের গোস্ত গুলো থেপলে ফেলা হবে কুল্লা হুম জাহান নামের আগুনের ঝলসে ঝলসে পুড়তে পড়তে যখন চামড়াগুলো সে শেষ আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে জাহান নামের আজাব আরো বেশি করে টের পাওয়া যায় আগুনের শাস্তি যেন আরো বেশি করে টের পাওয়া যায় জাহান নামে সবচাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্ব নবীর চাচা আবু তলেবকে কাকে কথা কন নুনারে নাম শুনছেন না কি নাম আবু তলেব বাবার মতো বিশ্বনবী সব সবসময় আগলে রেখেছে কিন্তু কালিমা পড়তে পারে নাই কারণ হেদায়ত দেয়ার ক্ষমতা আল্লাহ দেন নাই হেদায়তের মালিকানা একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনি কে চাইলে তুমি হেদায়ত দিতে পারো না হেদায়ত দেয় কে পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলেরা হেদায়াত দিতে পারে নাই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়াত দিতে পারে নাই অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়াত দিতে পারে নাই আসানা নাই নু আলাই আল্লাহর ওনার ছেলে কানানের কপালে হেদায়াত জোটে নাই সেদিন ইব্রাহিম আলাই মিল্লাতে আবিকুম ইব্রাহিম তিনি ছিলেন নবী তার বাবারে তিনি হেদায়ত করতে পারে লুত আলিহিস নামে যে একজন নবী আছে জানেন উনি নবী কিন্তু ওনার স্ত্রীর কপালে হেদায়ত জুটে নাই আল্লাহর এত বড় ওয়ালিয়া কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়ত হইসে আল্লাহ দিল কিন্তু কোনো কাজ হয় নাই আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন রে কি দিছিল কি দেয় নাই নম্রুদরে কি দিছে কি দেয় নাই আবু কি নাই এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না চিল্লায় বলেন ঠিক কি না এটা আল্লাহর আল্লাহ আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না এই ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি ফেরাউনের সাথে আমি কথাও কয়ে আসছি মানে খালি আমি কইছি সে কিছু কইতে পারে না সে খালি তাকায় থাকে ভাবে শুয়ে রয়েছে সুটকি মানুষ আমি তো মিশরে পড়ছি আলাজারে আমি আলাজারের পক্ষ থেকে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল রয়্যাল মমিস দেখে এসেছি আহা শক্ত হয়ে আছে কি মানুষ শুয়ার ঢুকলাম ঢুকিয়ে গেলাম হে ফেরাউন ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি কিন্তু ফেরাউন কোনো কথা কয় না অনেকক্ষণ আমি কথা বললাম তোর এত স্পর্দা তুই আমার নবী মুসারে ধমুক দিলি কি করে এত বড় স্পর্ধা তোর হলো থেকে ওর দাপটে নাকি মিশর থরথর করে কাঁপতো কিন্তু আজকে ওরে আমি এত সাইজ করলাম ও কোনো কথাই কয় না এত কিছু জিজ্ঞেস করলাম সে টু শব্দটা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে ওর খব ক্ষমতা শেষ করে দিছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানামু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাও কি কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা চিরকাল থাকার জন্য কেউ আসে নাই ফেরাউন নাই ফেরাউন নাই নম্রুদ নাই এজন্য ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে জাহান নামে মনে আছে তো সবচেয়ে কম কি শাস্তি ইউ দাউফি আহমাসি কদামা এই হি জমরাতান ইয়গলি বিহি দিমাগ তার পায়ের নিচে দুইটা জাহান নামের জুতা পড়িয়ে দেয়া হবে ওই জুতার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে এটা হচ্ছে সবচাইতে সহজ শাস্তি নজবিল্লা পড়বেন না এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান বলবে আমাদেরকে একটু খাবার দাও খুদা লেগেছে জাহ্নামিদেরকে দুইটা খাবার দেওয়া হবে একটার নাম দরি আরেকটার নাম জাকুম ইল্লা জু এমন খাবার দেওয়া হবে যেইটার নাম দরি এটা খেলে খুদা নিবারণ হয় না পেটের ভিতরে আরো জ্বালা ধরে যায় দরি আরেকটা জাকুম জাকুমের নাম শুনছেন না কথা বলেন জাহান নামের অতল গহ্বরে আগুনের তাপে একটা গাছ হয় ওই গাছ থেকে একটা কাটা যুক্ত বিষাক্ত ফল হয় ওইটার নাম জাকুম শুনে তিরমিজির বর্ণনায় বিশ্বনী বললেন লাউ আন্না কতরাতুম কতিরাত ফির দুনিয়া লাফসাদ মা আই শাহুম জাকুমরে টুকরা করে এক টুকরা জাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফেলায় পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে জাকুমের বিষে সবগুলো গাছ মরে যাবে মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে কাঁটা খুদার চুটে জাহান নামিরা ওইটাই খেতে যাবে চাবাতে পারে না খেতে পারে না খুদার চুটে ওইটাই খেতে যাবে গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায় গিলতেও পারে না ফেলতেও পারে না গিলতেও পারে না ভিতরে ঢুকাতে পারে না বেরো করতে পারে না চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে পানি দাও পানি কি দাও জান্নাতিদের জন্য চার ধরনের পানি ছিল আল্লাহ বলে জাহান্নামীদেরকেও ঠকাবো না ওদেরকেও চার ধরনের পানি দিব তবে একটার নাম হামিম ফুটন্ত গরম পানি দুই নাম্বারে গসাক বমি তিন নাম্বারে গসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ চার নাম্বারে আলমহল পোড়া তেল খা তৃষ্ণার চোটে বলবে পানি দে পানি আল্লাহ বলবে গরম পানি খা পুজ খা বমি খা পোড়া তেল খা কি করবে তৃষ্ণায় গলা ফেটে যায় তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত পুজ বমির যে পেয়ালা গরম পেয়ালা ওইটাই নিবে খাওয়ার জন্য ওই পেয়ালাটা সামনে নিলে উত্তাপে আগুনে গালের ওইটার চোখের গুস্ত গুলো ঝোলছে ওটার মধ্যে পড়ে যাবে ওইটাই খাবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে এরপরে এক এক জায়গায় এক এক শাস্তি দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায় মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা দুনিয়ার বুকে যেই জিনিস দিয়ে যে যাকে মেরেছে ওইটা দিয়ে তার শাস্তি যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি फांसी দিবে যে ছুরি মেরেছে খালি ছুরি ঢুকাবে শাস্তি চলতেই থাকবে পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভিতরে ইন্ডিয়ান নাইকেদের ল্যাংটা ড্যান্স আছে না নাই কথা কোন এদের চোখের ভেতরে লোহার শিখ ঢুকানো হবে যারা পর্নোগ্রাফি দেখেছ যুবক যারা যারা পর্নোগ্রাফি দেখেছ যারা উলঙ্গ নারীদের দেখেছো ওদের চোখের দিয়ে গরম লোহার হবে মিথ্যা যারা বলেছে জাহান নামের কেচে দিয়ে জিব্বা কুচি কুচি করে কাটা হবে অন্যের জায়গা মেরে যারা খেয়েছে গোটা জমিনটারে ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে এক কর বিঘত জমি অন্যের কাছ থেকে মেরে খাইছে সাত তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে ঘাড়ে কর কতটুকু খাইতে পারো খা দুনিয়ায় যে বিচারগুলো আমরা পাই নাই ওই বিচারগুলো সেদিন করবে কে কথা কন এই দুনিয়ার বুকে বুকে অনেক অন্যায় ভাবে হত্যা আছে না নাই গুম আছে না নাই ফাঁসি আছে না নাই একটার পর একটা সেদিন বিচার করবে কে সে আল্লাহ বলবে ওই দিনটা ফাইনাল দিন বিচারের দিন একটার পর একটা বিচার সেদিন শুরু হয়ে যাবে যারা দুনিয়ার বুকে গিয়ে বাদ করেছে নামিমা ব্যাক বাইটিং চোগল সমাজে কিছু লোক আছে দেখবেন এর কথা ওর কানে লাগায় ওরটা ওর কাছে লাগায় লাগায় পুরো সমাজের মধ্যে একটা কেওস তৈরি করে রাখে আছে না নাই লাহম আজফার উন্মিন নোহাস জাহান আগুন দিয়ে তামার তৈরি ধারালো তাদেরকে নোখ দিবে ইয়াহমা উজু উজুহাহুম নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত বুকের গোস্ত গুলো টেনে টেনে ছিড়ে ছিড়ে খাবে ওর আজাব দেখে পুরো জাহান নামটা থার থার করে কি প্রোগ্রাম কথা কোন লাইভ প্রোগ্রাম বোঝেন টোজেন না মানে কি সরাসরি সম্প্রচার এমন একটা পর্দা দিবে আল্লাহ এই পর্দায় জান্নাতিরা জাহান্নামীদের সাথে কথা বলবে জাহান্নামীরা জান্নাতিদের সাথে কথা বলবে সোমান আল্লাহ কন যাতে জান্নাতিরা জাহান্নামীদের কষ্ট দেখে যেন একটু বুঝতে পারে যে তারা কত আরামে আছে দে আর ইন দা সে আছে আর জাহান জান্নাতের আনন্দ দেখে যেন তারা বুঝতে পারে কি করে কি কষ্টের মধ্যে আছে। বাংলা পড়বেন না অমিয়া দুনিয়ার বকে অনেক ভাই থাকবে এক ভাই জান্নাতে আরেক ভাই জাহান্নামে এরকম আসারা নেই এক এলাকার ছেলে এই ছেলেটা থাকবে জান্নাতের ভেতর ওইটা থাকবে জাহান্নামে এক কলেজের ছেলে এইটা ঢুকবে জান্নাতে ওইটা জাহান্নামে আস না নাই আহ পাশাপাশি বাড়ি এরা থাকবে জান্নাতে এরা থাকবে আফিদু জাহান্নেমুল জাহান্নামীরা চিৎকার দিয়ে জান্নাতিদের ডেকে বলবে ও আমার জান্নাতি ভাই ও আমার মা আমার বাবা দুনিয়ার বুকে আমি তোমার ছেলে ছিলাম আমি তোমার ভাই ছিলাম বন্ধু ছিলাম আমাদের খাওয়ার কিছু নাই কিছু খাবার দাও জান্নাতে খাওয়ার পরে যে আবর্জনা থেকে যায় ওই আবর্জনা থেকে কিছু খাবার আমাদেরকে দাও জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের পাঠাও আর সহ্য করতে পারি না এক ফোঁটা পানি দাও গলার ত্রিশটা মিটাই পানি দাও জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামিদের জন্য হারাম করে দিয়েছে কে হারাম দেয়া যাবে না ফৈউতা বিল মাউতি কাকাসিন আমলা এরপরে ওই লাইভ প্রোগ্রামের মাঝখানে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে একটা শুভ্র সাদা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে ফৈয়ুতা হুলমাউত মৃত্যুকে মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে দেয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না মৃত্যু শেষ মৃত্যুর মৃত্যু ঘটে যাবে আল্লাহ বলবেন জান্নাতে ফালা মউত ও জান্নাতের আজীবন জান্নাতে থাকো আনন্দ করো মৃত্যু নাই ও জাহান্নামীরা হলুদুন ফালা মউত আজীবন জাহান নামে থাকো আর কোনো মৃত্যু নাই ও মিয়া আপনি কয় হাজার বছর জাহান নামে থাকতে পারবেন কয় হাজার বছর কয় লক্ষ বছর কয় কোটি বছর এটা তো হলুদ আজীবন এটার কোনো শেষ নাই কেমন করে এত হাজার কোটি বছর আমরা জাহান নামে পড়ব কেমন করে সম্ভব সম্ভব এটা এই জন্য জাহান নাম থেকে আমরা পানা চাইবো কার কাছে আর জান্নাতের জন্য আবেদন করব কার কাছে আমরা জান্নাতি হতে চাই কি চাই না জান্নাতে যেতে চাইলে নামাজের দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই সব সময় জান আর মাল দিয়ে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই আমরা কোরআনের পক্ষে থাকতে চাই আপনি ইসলামের কথা বলবেন আপনার উপর ঝুঁকি আসতে পারে ধমকি আসতে পারে গালি আসতে পারে কিন্তু ভয় ভয় পায় পায় না চিল্লায় চিল্লায় ঠিক মুমিন একজন রে তিনি কে কে বলেন ওই আল্লাহর সামনে যে মাথা নত করে সে পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে পারে চিল্লায় বলেন আপনি ইসলামের পক্ষে থাকলে অনেকে আপনারা টিটকারি মারবে না নাই আপনার মোল্লা বলবে আপনারে মৌলবাদী বলবে আপনারে রাজা কার বলবে আর আপনারে বলবে যুদ্ধ অপরাধী বিশ্বনবীর মোহাম্মদ একটা কবি কাহেন মোহাম্মদ একটা গণক বিশ্বনবীর সময়ও গালি ছিল এখনো গালি আছে খালি নামগুলো চেঞ্জ হয়েছে এখন ঠিক কিনা কোরআনের পক্ষে থাকলে এই কথাগুলো আপনার সহ্য করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর তা অকুল করতে হবে একজনের উপর চিল্লায় বলেন তিনি আমরা একজনের জানাবো তিনি কে আল্লাহ আমাদের সবাই কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই